Assalamualaikum, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। টেক সলিউশন বডি পক্ষ থেকে আমি শাওন হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। তো আপনাদের একটা সুখবর বের হয়েছে যে আমরা জানি যে বিকাশ নগদ বা রকেট বলুন এদের একটা লেনদেনের লিমিট আছে, কিন্তু সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের মোবাইল ব্যাংকিংগুলোর লিমিট বাড়িয়ে দেওয়া হয়েছে লেনদেনের লিমিট। তো আজকে দেখাবো কী কী লিমিটগুলো বাড়িয়েছে সেই বিষয়গুলো নিয়ে। তো আমরা চলে যাব বিকাশের আজকে বর্তমান লিমিট, আগে কত ছিল এখন বর্তমানে কত করে দেওয়া হয়েছে। তো চলুন শুরু করা যাক। তো এটা জানার জন্য শর্টকাট নিয়ম হচ্ছে আপনাকে যেতে হবে বিকাশ অ্যাপে, যে কোনো বিকাশ অ্যাপে আপনি লগ ইন করুন। বিকাশ অ্যাপে যে লগ ইন করার পর আপনি এখানে চলে যাবেন মেনু, মেনু থেকে আপনি চলে যাবেন লিমিট অপশনে। লিমিট অপশনে ক্লিক করার পর আপনার এখানে লিমিট শো করবে। তো আগের লিমিটগুলো আর বর্তমান লিমিটগুলো কি আমি এখানে বিস্তার পার্থক্য আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আগে হচ্ছে যে ক্যাশ ইন এজেন্ট 30,000 টাকা ডেইলি করা যেত। এই ডেইলি লিমিটটা এখনও সেম আছে, 30,000 টাকা পর্যন্ত আপনি এখন আপনি ক্যাশ ইন করতে পারবেন, মানে ফোনে ঢুকাতে পারবেন। কিন্তু এক্ষেত্রে মান্থলি লিমিট যেটা ছিল, মান্থলি লিমিট ছিল 1,00,000 টাকা পর্যন্ত, কিন্তু এখন সেই লিমিটে বাড়িয়ে দেওয়া হয়েছে 2,00,000 টাকা পর্যন্ত, মানে মাসে 2,00,000 টাকা পর্যন্ত ক্যাশ ইন করতে পারবে। এছাড়া আগে যে অ্যাড মানি প্রতিদিন 50,000 টাকা করা যেত, 50,000 না, আগে অ্যাড মানি করা যেত 30,000 টাকা পর্যন্ত, এখন অ্যাড মানি করা যাচ্ছে 50,000 টাকা পর্যন্ত, যেটা আগের থেকে অনেক গুণ বাড়িয়েছে। এবং সেটা কাউন্টও আগে 5 বারে একে করা যেত, এখন 1,000 বার পর্যন্ত অ্যাড মানি মান্থলি লিমিট করে দিয়েছে, এবং মান্থলি হচ্ছে 3,00,000 টাকা পর্যন্ত। এছাড়া ট্রান্সফার মানি তো প্রতিদিন 25,000 টাকা আপনি স্যান্ড মানি করতে পারতেছেন, এটা আগের মতোই লিমিট, তবে মান্থলি লিমিটটা 3,00,000 টাকা পর্যন্ত নিয়ে গিয়েছে, যেটা আগে 1,00,000 টাকা ছিল, না 3,00,000 না, সরি 2,00,000 টাকা। তো এছাড়া মোবাইল রিচার্জের ক্ষেত্রে 1,00,000 টাকা মান্থলি লিমিট, পেমেন্টের ক্ষেত্রে তো কোনো লিমিটেশন নেই। ক্যাশ আউটের ক্ষেত্রে যেটা, ক্যাশ আউট প্রতিদিন 25,000 টাকা পর্যন্ত ক্যাশ আউট করা যেত, সেটা এখনও 25,000 টাকাই রয়েছে, 5 বারে করা যেত। আর এখন আপনি ক্যাশ আউট যেই চার্জটি দেখুন, 20 বার আপনি করতে পারবেন এক মাসে ক্যাশ আউট 1,50,000 টাকা পর্যন্ত। আর পে বিল এবং রেমিটেন্সের ক্ষেত্রে 4,50,000 টাকা পর্যন্ত আপনি রেমিটেন্স মান্থলি লিমিট করতে পারবেন। তো এটাই হলো বিকাশের লিমিট বর্তমানে, যেটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া রকেটের ক্ষেত্রেও সেম রুলস চলে আসছে, তো রকেটও সেম আপনার লিমিটেশন একই রকম নিয়ে আসছে। তো রকেটের ক্ষেত্রে আমি রকেটের লিমিট কীরকম সেটা নিয়ে নেক্সট ভিডিওতে কথা বলবো, তো সেটা চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে, ওখান থেকে রকেটের লিমিট সম্পর্কে আপনারা জেনে নেবেন, এরপর নিশ্চিন্তে লেনদেন করবেন কোনো রকম সমস্যা ছাড়াই। তো আশা করি সবাইকে বুঝাতে পারছি, কারো যদি কোনো সমস্যা কমেন্ট সেকশন থেকে আমাকে অবশ্যই হেল্প করবেন।